সূর্য সম্পর্কে প্রতিনিয়ত গবেষণা চলছে। এবার ইসরোর সৌরযান আদিত্য L1 দিল বিরাট খোঁজ, যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিজ্ঞান মহল। কেননা এর সাহায্যে নেটওয়ার্কের মাধ্যমে পাওয়ার গ্রিড এবং কমিউনিকেশন স্যাটেলাইটকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। ঠিক কী জানিয়েছে আদিত্য L1? ইসরোর সৌরযানে রয়েছে ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ নামের এক যন্ত্র, আর এর সাহায্যেই তোলা সম্ভব হয়েছে গত 16 জুলাইয়ের এক করোনাল মাস ইজেকশন বা CME। কি এই CME? আসলে সূর্যের বাইরের স্তর অর্থাৎ করোনা থেকে নির্গত আগুনের বড় বলকে এই নামে ডাকা হয়। ভারতের প্রথম সৌর মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতমই এই CMEকে খুঁটিয়ে অধ্যয়ন করা। এই CME শক্তিকণা দিয়ে তৈরি, এদের ওজন 1 ট্রিলিয়ন কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, আর তাদের গতি সেকেন্ডে 3000 কিলোমিটার হতে পারে। তারা যে কোনো দিকে যেতে পারে, অর্থাৎ তারা পৃথিবীর দিকেও আসতে পারে। গত জুলাই মাসে তেমনই সব আগুনের গোলা পাড়ি দেয় পৃথিবীর উদ্দেশ্যে, কিন্তু খানিক বাদে তা অন্যদিকে সরে যায়। 2023 সালের 2রা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল এই আদিত্য L1। 3রা সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলেছিল এই সৌরযান। এরপর একে একে 5 বার কক্ষপথ বদলে পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছেছিল সে। ইসরো সৌরযান তার যাত্রা চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে এই 2024-এর শুরুতেই। তারপর থেকেই চলছে নজরদারি। সূর্য সম্পর্কে আরও নতুন তথ্য আদিত্য জানাবে সারা বিশ্বকে, এমনটাই আশা ইসরোর বিজ্ঞানীদের। তো বন্ধুরা, আদিত্য L1 সম্পর্কে ছিল একটি তথ্যমূলক ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।